রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন এক রাতে, তাহাজ্জুদের সালাত পড়তে পারলেন না। শয়তান ভিন্ন ঘটনা, লম্বা একটা ঘটনা আছে, আমরা ঘটনার দিকে যাচ্ছি না। শয়তান তাকে এমন করে কবজা করলো, তিনি তাহাজ্জুদের সময় উঠতে পারলেন না। ফজরের সালাতে মসজিদে চলে গেলেন, আর এমন করে হাউমাউ করে কান্না শুরু করলেন, সেজদায় পড়ে। সেজদার থেকে ওমর মাথা উঠায় না, আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমি আজকে তাহাজ্জুদের সালাত পড়তে পারি নাই। মুসলমান হওয়ার পরে তোমার কাছে হিসাব যখন দেওয়া হবে কেয়ামতের ময়দানে, আল্লাহ আমার যদি এমন একটা রাত যায় যেই রাত্র তাহাজ্জুদ শূন্য ছিল, আমি রসুলের কাছে কেমনে মুখ দেখাবো। ও মুসলমান বন্ধুগণ, তারা এক রাত্র তাহাজ্জুদ ছুটে যায়, রাত খালি হয়ে যায়, আল্লাহর রসুলের সামনে কেমনে মুখ দেখাবেন তা নিয়ে লজ্জা পায়। আর তোমার আমার আমল নামায় একটা রাত্রেও তাহাজ্জুদের নামাজ নাই। যেই বেচারা রমজান পাওয়ার পরেও, রমজান পাওয়ার পরেও রমজানের রাত্রে তাহাজ্জুদের সালাত পড়তে পারলো না, মনে করবেন এর পিছনে কিন্তু টাটকা শয়তান লেগে আছে। কথা বলেন না কেন? কেন রে বাবা তুমি নামাজ পড়তে পারলে না, এত সুযোগ দেওয়া হলো। আল্লাহ বললেন, গোলাম রে তোর জন্য আটটা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিলাম, শয়তান রে শিকল লাগাইয়া দিলাম, এত কিছুর পরেও তুই তাহাজ্জুদের নামাজ উঠলে না। শয়তান রে দোষ দিয়া লাভ নাই, যে শয়তান তোরে গুম পড়াইয়া রাখছে, শয়তান রে তো আমি শিকল দিয়া বেঁধে রাখছি, এরপরেও কেন তুই আজকে উঠলে না? পুরো এগারো মাস তুই আমাকে বলছিস আল্লাহ তাহাজ্জুদের সালাত আমি পড়তে পারি নাই, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়তে পারি নাই, ভালো ভালো আমল করতে পারি নাই, তুমি আমাকে বলেছো শয়তান দুঃখা দিয়েছে, শয়তান তোমাকে নাফরমানি করিয়েছে, এই জন্য তুমি নেক আমল করতে পারো নাই। আমি আল্লাহ বুঝতে পেরেছি আমার বান্দারা পুরা এগারো মাস শয়তানের দোকায় পড়ে নেক আমল করতে পারলো না, এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রমজানে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে রাখবো। যেই শয়তান এগারো মাস আমার বান্দাকে ধোঁকা দিয়েছে, ওই শয়তানকেও শিকল দিয়ে বেঁধে রাখবো, এরপরেও দেখি না আমার বান্দা একটা মাস আমার কদমে আসে কিনা। ও গোলাম, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখবার পরেও তুমি রমজানের রোজা ঠিক মতো রাখতে পারলে না, পাঁচ ওয়াক্ত সালাত পড়তে পারলে না, তাহাজ্জুদের সালাতে রাত্র বেলা দাঁড়াতে পারলে না, বুঝতে পেরেছি শয়তান রে দোষ দিয়া লাভ নাই, আসলে আমি আল্লাহ বুঝতে পেরেছি তুমি হয়ে গেছো একটা শয়তান, ঠিক কিনা? তুমি সারা এগারো মাস আমাকে বলেছো আল্লাহ শয়তানের কারণে রোজা রাখতে পারি নাই, শয়তানের কারণে তাহাজ্জুদ পড়তে পারি নাই, শয়তানের কারণে ভালো কাজ করতে পারে নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন রমজানে তো সব বন্ধ করলাম, এখন তোরে দোকা দিল কে? কথা বলেন না কেন? এখন তোমাকে দোকা দিয়েছে কে? কারণ রমজানে তো শিকলবন্দি শয়তান, রমজানে জাহান্নামের দরওয়াজা বন্ধ, এরপরও তোমাকে দোকা দিল কে? বুঝতে পেরেছি আসলে তুমি নিজেকেই দোকা দিচ্ছ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের তাহাজ্জুদের সালাত পড়তে পারলেন না। আমি ফরজ নামাজের কথা বলছি না, তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইলের কথা বলছি। হযরত ওমর সেজদায় পড়ে সারাদিন কান্না করলেন, এত এত কান্না করলেন, রোজা রেখে ফেললেন, সেজদায় পড়ে বলছেন, আল্লাহ আমি ওমরকে কেয়ামতের দিনে আমল নামা যখন পেশ করা হবে, যদি দেখা যায় একটা রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে নাই, আর আরেকজন গোলাম যদি ওই রাত্রে তাহাজ্জুদের সালাত পড়ে, আমি ওমরের চাইতে তার দাম বেশি, আয় আল্লাহ কেয়ামতের দিন আমি বিপদগ্রস্ত হতে চাই না, আমি শয়তান ধোঁকা দিয়েছে, আজ আমি আর মাথা উঠাবো না। সারাদিন কান্না করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকে এতটুকু কবুল করে ফেললেন। পরের রজনীতে হযরতে ওমরে ফারুক ইশার সালাত পড়ে ঘুমিয়ে পড়লেন, কিছুক্ষণ ঘুমানোর পরে দেখা যায় হযরতে ওমরকে কে যেন ডাকতেছে, হাউমাউ করে কাঁদতেছে আর ডাকতেছে। ওমর লাফ দিয়ে উঠলেন, উঠে জিজ্ঞাসা করলেন, কে তুমি, তুমি আমাকে কেন ডাকলা?
আর তুমি বা কেন কান্না করো, আমি তো ঘুমিয়েছিলাম, তোমার কি বিপদ হয়েছে বলো? আগন্তুক লোকটা বলতেছে, অমর রে, আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হলাম শয়তান। কি কয়, কি কয়? শয়তান, তুমি আমার ডাকতেছো কেন আর কান্দতেছো কেন? তোমার পায়ে ধরে তাড়াতাড়ি উঠো। ওমর কো, শয়তান আমার পায়ে ধরে তাড়াতাড়ি উঠো, এমন কাম তো করার কথা না। আমি উঠবো কেন? কো ভাই, এই যে অজুর পানি আনছি, অজুটা করো। আর জোরে বলেন আল্লাহ। ওমর বলে, আমি অজু করবো, তুমি পানি আনছো কেন? কো ভাই, তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজটা পড়েন, দেরি করেন না। কো কেন? কো শোনো, আমার জিন্দগিতে এত বড় ভুল হবে আমি শয়তানে জানতাম না। তুমি যে কালকে তোমার আমি কত ফুসলাইয়া ফাসলাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তে দেওয়া দিলাম না, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো নাই, কিন্তু দিনে যে তুমি তওবা করছো, একদিনের তওবায় 1000 রাত্রে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিছে। আমি শয়তান হেই বুলার করতে চাই না, এই জন্য চিন্তা করছি ঘুম থেকে উঠাই তোমার ছাড়ব আজকে, আজকে তোমার এই সুযোগ দিতাম না। একদিন নামাজ না পড়ে 1000 মাসের সওয়াব, 1000 রাত্রে তাহাজ্জুদের সওয়াব পাইবা, এই সুযোগ আর নাই। আমি আইসা রাত্রে দরজা দাঁড়ায় রয়েছি, তোমার উঠাইয়া দিব। আল্লাহ আকবর বললেন না? আপনি লাইনে চলে আসেন, শয়তান আপনারে খুঁজবো, উঠাইয়া দেওয়ার জন্য খুঁজতেছে। চিন্তা করলেননি, তাদের এক রাত ছুটে গিয়েছে। শয়তান বুঝতেছে এরা কি পর্যায়ের তাওবার ইবাদত করতে পারে। আল্লাহু আকবার, আমরা পারলাম না, পারবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। তাইলে বলতে চাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 5 নম্বর রোজাদারের পুরস্কার, রমজানের শেষে শেষ রাতে রোজাদারের গুনাহকে মাফ করে দেওয়া হয়। শেষ রাত বলতে কোন রাত কথা বলেন? ঈদের আগের রাত, রমজানের শেষ রাত, শাওয়ালের প্রথম রাত যেদিন হবে, এর আগের রাত। এর আগের রাতে আপনারা কই থাকেন কথা বলেন? এর আগের রাত্রে মসজিদে দেখি মুসল্লি নেই, কথা বলেন নাকি? শেষ রাত যেটা, দেখবেন ইফতারের পরে যারা এতেকাফে ছিল হেরাও গাঁটটি গোল করছে। হে যাই তুমি, যারা এতেকাফে বসছে হেরাও গাঁটটি গোল, লঞ্চ ধরতে হইব, কারণ শয়তান তো লঞ্চ নিয়ে দাঁড়ায় রয়েছে। শয়তান লঞ্চ নিয়ে দাঁড়ায় রয়েছে গোলের কাজে নিত, সবাই চলে যেতে চায় মসজিদ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই রাত্রে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলছেন, কেলাইয়া রাসূলুল্লাহ, আহিয়া লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, এটা কি লাইলাতুল কদরের রাত যে রাত্রে সবাইকে মাফ করে দিবেন? রাসূল বলেন, কালালা, না, লাইলাতুল কদরের রাত না। তখন তাহলে কি রাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, শ্রমিক কাজ শেষ করার পরে মজুরি যেই রাত্রে পায়, এই রাতের কথা বলছি। তাহলে শ্রমিক মজুরি পায় কোন দিন? যেদিন তার কাজ শেষ হয়। কোন দিন কাজ শেষ হয়? তাহলে 30 তারিখ তার কাজ শেষ, আর মজুরি পাওয়ার কথা না এ রাত্রে। আমরা কই? কেউ কেউ দাড়ি কাটার জন্য সেলুনে, দাড়ি কাটার জন্য কই? দাড়ি তো লম্বা হয়ে গেছে, এখন কাটতে পারলাম না, আজকে গিয়ে একটু কাইটে আসি। দেখেন কি পরিমাণ শয়তানি পাইছে লাগান, বউ বাচ্চারা নিয়ে মার্কেটে ধাক্কা ধাক্কিতে ব্যস্ত, কাপড় কিনতে ব্যস্ত। আপনি কিসের কাপড় কিনেন, জান্নাতের না জাহান্নামের? আপনি কোন কাপড়ের মার্কেটে গেছেন, জান্নাতের না জাহান্নামের? আপনার নামাজ নাই, রোজা নাই, তাহাজ্জুদ নাই, কাপড় কিনতে যাচ্ছেন, কাপড় পুরো মার্কেটে কিনেন। জান্নাতে যদি যেতে না পারেন, তোমার আমার লাইফের কোনো সফলতা নাই, ঠিক কিনা? জান্নাতে যদি যেতে পারলাম না, তোমার আমার লাইফের কোনো আর কোনো সুযোগ নাই। এই জন্যে 5টা সুযোগ বলে দিলাম। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের মতো বা চাইতেও দামি। 2 নম্বর, সমুদ্রের মাছ রোজাদারের জন্য দোয়া করে। 3 নম্বর, রোজাদারের জন্য প্রতিদিন বেহেশতকে সাজিয়ে দেওয়া হয়। 4 নম্বর, রমজানে শয়তানকে শিকল বন্দি করে রাখা হয়, গুনার দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, মানুষকে মাফির সুযোগ করে দেওয়া হয়। 5 নম্বর, রমজানের শেষ রাতে পুরা রোজাদারদেরকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আহ,
বোঝা গেল শয়তান আমাদেরকে দুকা যাই দেয়, আমাদেরকে দুকা দেয়, আমাদের ভিতরে শয়তান নফস কে দেয়। শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল, আল্লাহকে বলেছিল কালা ফা বিইজ্জাতিকা লাউগুয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলছিল আল্লাহ তোমার জাতের কসম, শয়তান বলছিল আল্লাহ তোমার জাতের কসম, আমি তোমার সকল গোলামকেই গুনাহ করাইয়া ছাড়ব। কে বলছে? কে বলছে? শয়তান আল্লাহকে বলছে তোমাকে চ্যালেঞ্জ, আমি তোমার সব বনি আদমকে গুনাহ করাবো। আল্লাহ বলেন পারলে করাইস, গোলাম আমার, একশো বছর গুনাহ করার পরেও যদি আমার কাছে ফিরে আসে আমি মাফ করে দেব, এগারো মাস গুনাহ করার পরেও রমজানের শেষ রাতে মাফ চাইলেও ক্ষমা করে দিব। তুই কি গুনাহ করাইবি? তুই কি গুনাহ করাইবি? বান্দা আমার গুনাহ করলে আমার সাথে নাফরমানি, আমার বান্দারা যত ভুল পথেই নে, আমার বান্দা যখন ফিরে আসবে আমি মাফ করে দিব। সে বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ কিন্তু তোমার একনিষ্ঠ বান্দা যারা হবে এদেরকে আমি আর দুঃখ দিতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না, তাহলে আমরা আল্লাহর গোলাম হবে, একনিষ্ঠ বান্দা হবে ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ। সুতরাং আল্লাহ মাফ করবেন কখন? রমজানের, দেখেন প্রত্যেক রাতের মাফ করেন, প্রত্যেক দশ দিনের শেষ রাত্রে মাফ করেন, প্রত্যেক রমজানের জুমাবারে মাফ করেন, আসর মাগরিবের মাঝখানে মাফ করেন, ইফতারে মাফ করেন, সেহরিতে মাফ করেন, তারাবিহে মাফ করেন। এত এত মাফ পাওয়ার পরেও যদি মাফ না পাই, শেষ দশ দিন দিলেন, এই দশ রাত্রেও মাফ না পাই, শবে কদর দিলেন তাও যদি মাফ না পাই, আল্লাহ বলতেন দিলাম তোর শেষ রাত, এই রাত্রেও যদি মাফ না পাই, বুঝেন আপনি আমি কত নম্বরে শয়তান। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চিন্তা করেন এরপরও যদি মাফ না পাই, আপনারা চিন্তা করেন আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি। নিজেরে নিজের বিবেকরে জিজ্ঞাসা করেন, যদি মাফ না পাই এত সুযোগের পরে, প্রত্যেকটা সেকেন্ডে সুযোগ, প্রত্যেকটা মিনিটে সুযোগ, প্রত্যেকটা রাতে সুযোগ, প্রত্যেকটা দিনে সুযোগ, এরপরে মাফ পাইলাম না, কি পরিমাণ গুনাহ আছে আমার আপনার লাইফে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, জোরে বলেন আমিন। এত কথা বলেন আল্লাহ, এরপরে বলছেন বান্দা জানিস না তুই, এরপরে এত কথা তো বললাম, এরপর আল্লাহ বলছেন বান্দা আমি তিন দল মানুষের দোয়া কবুল করবই। সুবহানাল্লাহ বলেন, তিন দল মানুষের দোয়া কবুল করবই, তুই টেনশন করিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল বললেন সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতির ওয়াল ইমামুল আদিলু ওয়াদ দাওয়াতুল মাজলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন প্রকার মানুষের দোয়াকে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না, সে যে অবস্থায় দোয়া করুক না কেন তার দোয়া কবুল হয়ে যায়। এক নম্বর হলো আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার যতক্ষণ না সে ইফতার করেছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। পড়েন সুবহানাল্লাহ। কার দোয়া? সবাই বলেন না, ইফতারের পরে রোজাদার থাকে? কথা বলেন, ইফতারের পরে রোজাদার থাকে? রোজাদার থাকে না। তাহলে আল্লাহ রসুল বলছেন আস-সাইম হাত্তা ইফতির, যতক্ষণ না সে ইফতার না করে, রোজা না ভাঙে তার দোয়া কবুল। এখন আমরা কি সবাই রোজা খাই আসছি না রেখে আসছি? সবাই বলেন না, আমরা যারা আসছি আমরা কি রোজাদার? রোজা আছে, আমরা রোজা আছি, কথা বলেন। তা আল্লাহর রসুল বলছেন রোজাদারের দোয়া কবুল করেন ইফতারের আগে। এখন আমরা যে বসে আছি, ইফতারের আগে না পরে দোয়া কবুল হবে? বলেন হবে ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ, কবুল হবে ইনশাল্লাহ। রসুলের হাদিস সত্য না হয় মিথ্যা, হয় সত্য না হয় মিথ্যা, যদি কবুল নাই হয় তাহলে হাদিস মিথ্যা,
পুরা দুনিয়া মিথ্যা হতে পারে, রসুলের একটা শব্দ মিথ্যা হতে পারে। রসুল বলছেন আসাইম হাত্তা ইফতির, রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করে তার দোয়া কবুল। আমরা সব রোজাদার, আমরা সবাই গুনাহগার হতে পারি, এখানে যে কেউ ভালো মানুষ আল্লাহর কাছে থাকতে পারে, তার দোয়াকে আল্লাহ কবুল করে তোমাকে আমাকে মাফ করেও দিতে পারে, পারে না? দেল রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে। আমাদের কি সুযোগ! এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা তো রোজাদার, তাহলে কবুল হয়ে যেতে পারে। এজন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই রোজাদার, কারণ রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে। সাহাবায়ে কেরাম যখন কাউরিদের দোয়া করাইতেন, বা আগেকার মুসলমানেরা কাউরিদের যে দোয়া করাইতেন, বিপদে পড়ে গেছেন, দোয়ার দরকার, খুঁজতেন এলাকায় কে আজকে রোজা রাখছে, এলাকায় আজকে কে রোজা রাখছে, কারণ আল্লাহর রসুল বলছেন আসাইম হাত্তা ইফতির, রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারের আগে। রোজাদার কে আছে, এর 500 টাকা দেওয়া হইলেও বলতেন বাবা তুই আমার জন্য একটু দোয়া কর। আর আমরা ঘটনা কি, এত সুযোগ আছে আমাদের, আমরা দোয়া করি না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। দুই নম্বর নবী যে বলেছেন বল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন তার দোয়াকেও আল্লাহ কবুল করবেন। কি বিচার! ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন, যিনি টাকার বিনিময়ে বিচার করেন না, ভুয়া সাক্ষ্যের ভিত্তিতে বিচার করেন না, টাকা নিয়ে বিচার করেন না, পাবলিকে ঠকাইয়া বিচার করেন না, এমন বিচারক যিনি হবেন তার দোয়াকে আল্লাহ কবুল করবেন। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক যিনি, তার দোয়া কবুল করবেন। চার তিন নম্বরে রসুল বলছেন ও দাওয়াতুল মজলুম, আর যেই বেচারা মজলুম হবে, জালেম তার উপরে জুলুম করেছে, মজলুমের দোয়াকেও আল্লাহ ফিরাইয়া দিবেন না। এই জন্যে যারা মজলুম হাত উঠালেই রসুল বলেছেন তার দোয়াকে কবুল করে নেবেন কে? সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্যে দোয়া, আমি আগেই বলেছি দোয়া কবুল হয় তিনভাবে। দোয়া কবুল হয় কয়ভাবে? আমাদের সময় কমে যাচ্ছে, আমরা সামনের দিকে নিতে চাই না। দোয়া কবুল হয় তিনভাবে, এখান থেকে আমরা তাফসির শুরু করবো আজকে। দোয়া কবুল হয় কয়ভাবে? তিনভাবে বান্দার দোয়া কবুল হয়ে থাকে, এবং রমজানে কেমনে কবুল হয়ে থাকে আমরা এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমারে তুমি একটা বাড়ির মালিক বানাইয়া দাও রমজানে, আল্লাহ হয়তো আপনাকে আখেরাতে জান্নাতে কয়েক হাজার বাড়ির মালিকও বানাইয়া দিতে পারে রমজানে। এই জন্য চাইতে গিয়ে কম চাইবেন না। আমরা এখান থেকে আজকের তাফসির শুরু করবো, আল্লাহ আমাদের কবুল করুক। সকলে পড়েন আমিন, আরও জোরে বলেন আমিন। আমরা একে অপরের জন্য দোয়া করব, আমিও আপনাদের কাছে দোয়া চাই। রমজানে নামাজের পরে তাফসির হবে।